এই লাল শাড়ির মর্যাদা আমি রাখবো। আর পরাজয়ের মাঝের সময়টাই লাক। ঈদুল আজহায় আসছে তারকাবহুল বড় বাজেটের পাঁচটি সিনেমা, জোরসে চলছে শেষ মুহূর্তের প্রচারণার কাজ। সিনেমাগুলো হচ্ছে হিমেল আশরাফ পরিচালিত প্রিয়তমা, রায়হান রাফি পরিচালিত সুরঙ্গ, সৈকত নাসির পরিচালিত ক্যাসিনো, চয়নিকা চৌধুরী পরিচালিত প্রহেলিকা এবং বন্ধন বিশ্বাস পরিচালিত লাল শাড়ি। তবে দর্শক আগ্রহের শীর্ষে আছে দুটি সিনেমা। সিনেমাগুলো হচ্ছে সুপারস্টার শাকিব খানের প্রিয়তমা ও ছোট পর্দার বড় তারকা আফরান্নিশো অভিনীত সুরঙ্গ সিনেমাটি। এই দুটি সিনেমার প্রচারও হচ্ছে ব্যাপকভাবে। টিম প্রিয়তমা ইতোমধ্যে সিনেমার তিনটি লুক প্রকাশ করে দর্শকের আগ্রহ তৈরি করেছে। বিশেষ করে প্রবীণ শাকিবকে দেখে প্রশংসায় ভাসিয়েছেন সবাই। প্রিয়তমায় শাকিব খানের বিপরীতে দেখা যাবে কলকাতার অভিনেত্রী ইধিকাপালকে। শাকিবের ক্যারিয়ারে সর্বোচ্চ রেন্টাল দিয়ে হল বুকিং করা হচ্ছে এই সিনেমার। ধারণা করা হচ্ছে সর্বাধিক সিনেমা হলে ছবিটি মুক্তি পাবে। শাকিবের প্রতিদ্বন্দ্বী হয়ে আসছেন ছোট পর্দার সবচেয়ে জনপ্রিয় অভিনেতা আফরান্নিশো। সুরঙ্গ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে তার। সুরঙ্গ সিনেমাটি পরিচালনা করেছেন পরাণ খ্যাত নির্মাতা রায়হান রাফি। রায়হান রাফির পরিচালনায় আফরান্নিশোকে প্রথমবার বড় পর্দায় দেখতে সাধারণ দর্শকদের মধ্যে আলাদা চাহিদা তৈরি হয়েছে। আফরান্নিশোর নায়িকার ভূমিকায় দেখা যাবে তমামিরজাকে। সুরঙ্গ সিনেমাটি একসঙ্গে কলকাতার প্রেক্ষাগৃহেও মুক্তি পাবে। প্রিয়তমা ও সুরঙ্গ ছাড়া আলোচনায় আছে আরও দুটি সিনেমা, নিরব বুবলির ক্যাসিনো ও মাহফুজ আহমেদ বুবলির প্রহেলিকা। নির্মাতা সৈকত নাসিরের ক্যাসিনোতে প্রথমবারের মতো জুটি হয়েছেন নিরব ও বুবলি। ছবিটির ট্রেলার ও গান ইতোমধ্যে আলোচনার জন্ম দিয়েছে। ছবিটি নিয়ে দারুণ আশাবাদী তারা। দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন টিভি নাটকের একসময়ের জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। প্রহেলিকা সিনেমার মেঘের নৌকা তুমি গান দিয়ে ইতোমধ্যে আলোচনায় রয়েছেন এই অভিনেতা। চয়নিকা চৌধুরী পরিচালিত এই সিনেমায় মাহফুজ বুবলিকে দেখতে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। চিত্রনায়িকা অপুবিশ্বাস প্রথমবারের মতো প্রযোজকের খাতায় নাম লিখিয়েছেন লাল শাড়ি সিনেমা দিয়ে। ছবিটিতে অপুবিশ্বাসের বিপরীতে আছেন সাইমন সাদিক। বন্ধন বিশ্বাস পরিচালিত এই সিনেমাটি সরকারি অনুদানে নির্মিত। লাল শাড়ি নিয়ে দারুণ আশাবাদী তারা। এছাড়াও ঈদে মুক্তির মিছিলে ছিল অন্তর্জাল, জিম্মি, কাগজের বউ ও রিভেঞ্জ। তবে শেষ মুহূর্তে সিনেমাগুলো মুক্তি থেকে সরে গেছে।